গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি নিশ্চয়ই খুবই ভালো আছো। আমরা সবাই খুবই ভালো আছি। চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। সবার আগে একটা রিকোয়েস্ট, প্লিজ আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না, আর আমাদেরকে সাপোর্ট করবেন। আমরা এসেছি এবার সবজি খেতে। একটু কপি কাটবো, দেখি আমাদের মনি আজকে বানাবে বাঁধাকপির মোমো। আমরা একটু আগে কপি তুলে নিয়ে আসলাম, কপিটাকে ধুয়ে নিয়েছি, সাথে রেডি করে নিয়েছি এদিকে পেঁয়াজ, অল্প একটু আদা। আমরা এখন এগুলিকে খুব ভালো করে চপড করে নেব। আমরা চপিং করে নেব। চপিংটা দেখাচ্ছি, গ্রেট করে দিচ্ছি। বাকি জিনিসগুলো দিয়ে দিব, দিয়ে দিচ্ছি চিজ, দিয়ে দিচ্ছি এক বড় চামচের মতো আজিনোমোটো। মোমোর মধ্যে এটি সব থেকে ইম্পর্টেন্ট, এটির পরিমাণ একদম ঠিক রাখতে হবে। দিয়ে দিচ্ছি ডালটা, ডালটা দিতে হবে পরিমাণ মতো, পরে লাগলে আর একটু মিক্সড করা যাবে। দিয়ে দিচ্ছি লবণ, সব দিয়ে দিয়েছি, এবারে ভালো করে মিক্সড করে নেব। এটি মিক্সড করে কিছুক্ষণ রাখতে হয়, আমরা এখন মিক্সড করছি, বানাবো এটা 1.5-2 ঘন্টা পর। আমাদের মশলা মাখা হয়ে গেছে, আমরা এখন এটাকে ঢেকে রাখবো। আর সাথে আমরা এদিকে কয়েকটি শুকনো লঙ্কা নিয়েছি চাটনির জন্য, আর গরম জলে এটিকে ভিজিয়ে রেখেছি। এবারে আমরা চাটনি বানিয়ে নেব, দিয়ে দিচ্ছি কয়েক টুকরো রসুন আর একটুখানি আদা, এগুলো এখন পেস্ট বানিয়ে নেব। আমাদের চাটনি হয়ে গেছে, এবারে আমরা ময়দা মেখে নেব। শুধু ময়দা নিয়েছি আর কিচ্ছু দেইনি, দিয়ে দেবো শুধু ঠান্ডা জল। এই ময়দাটা খুব সাবধানে মাখতে হবে, যাতে খুব শক্ত না হয় আর খুব নরমও যাতে না হয়, একটা মিডিয়াম টাইপের একটা ডো যাতে তৈরি হয়। আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে সেনে নেব। আমাদের ময়দার ডো রেডি হয়ে গেছে, এখন এটাকে ঢেকে রাখব 10 মিনিটের জন্য। এখন আমরা মোমোর স্টিমে অয়েল ব্রাশ করে নিচ্ছি, আমরা সাদা তেল দিয়ে ব্রাশ করছি। এসে গেছে আমাদের রেসিপি। ও কি সুন্দর হাসছে, ও মোমো খাওয়ার জন্য এসেছে। আমরা এবারে ছোট ছোট করে রুটি বেলে নিচ্ছি মোমোর জন্য। প্রথমে কয়েকটি বেলে জমা করে রাখবো, তারপরে মোমো বানাবো। আমরা এবারে মোমো বানাবো। মোমোর শেপ অনেক রকম হয়, আপনারা নিজের ইচ্ছা মতো যে কোনো শেপ দিতে পারেন। আমি এখানে দিলাম এই শেপটা। জল আগে বসিয়ে দিয়েছি, জল ফুটছে, গরম হয়ে গেছে, আমরা এখন মোমো বসিয়ে দেব।
এটাকে এখন ঢেকে দেব আমরা 5 থেকে 7 মিনিটের জন্য। আমাদের মোমো সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি আমরা, এবারে প্লেটে সার্ভ করব। মানে এত টেস্টি হয়েছে, মানে কি আর বলবো, ভাষায় প্রকাশ করা যায় না। এক প্লেট শেষ করলাম, আর ওখানে পাঁচ ছটা নিয়েছি, তো যে খুবই টেস্টি হয়েছে। স্যুপটা দেখানো হলো না, স্যুপটা পরে করা হলো। আমাদের আজকের এই মোমো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমাদের সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন।